वेलकम टू शिल्पा एंड फैमिली ब्लॉग्स। आशा करो तुम्हारा सब भलो आज एन चले एसप्लैनेटे। तो এখানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন নেমেছে পূজোর জন্য, বাম্পার কালেকশন। তো আজকে আমি অনেক জিনিস কিনছি, চলো তোমাদেরকে, তোমার সাথে থেকো, তোমাদের সব কিছুই দেখাবো, তোমাদের কালেকশনগুলো খুবই ভালো লাগবে। আমি কালকে এসেছিলাম, কালেকশন একবার দেখে গেছি, তো আমি ভাবলাম যে তোমাদেরকে দেখাই, তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যে প্রাইস ওরা বলবে আমি প্রাইস মেনশন করে দেবো, যদি তোমরা আমার ভিডিওটা দেখাও সেই প্রাইসে ওরা দিতে বাধ্য, আমি সেরকম কথাও বলে নিয়েছি। তো চলো আর লেট না করে এখনই যাচ্ছি, কালেকশনগুলো তোমরা দেখো আর কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কী রকম কী লাগছে। এই দুর্গা ঠাকুরের যে সেটগুলো দেখতে পাচ্ছ এগুলো 250 থেকে স্টার্ট হয়েছে। 250-র মধ্যে প্রচুর ভালো ভালো কালেকশন আছে, আবার ভ্যারাইটি কালারও তোমরা পেয়ে যাবে, যেরকম তোমরা চাও সেরকমই কালারে পেয়ে যাবে, কারণ কালারের প্রচুর অপশান আছে। আর এইগুলো খুবই সুন্দর লাগে সিম্পল একটা শাড়ির সাথে। আর পাশেই দেখতে পাচ্ছ অক্সিডাইসেরও অনেক সেট আছে, অক্সিডাইসের সেটগুলো 200 থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু বেশিরভাগ ভালো ভালো যেগুলো একটু লং টাইপে আছে ওগুলো 300 থেকে। আমি এখান থেকে দুটো সেট নিয়েছিলাম, যেটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো কী কী নিয়েছি আমি। আর এখানে দেখতে পাচ্ছ যে জুয়েলারি সেটগুলো আছে, এগুলো শাড়ির সাথে পরার জন্য তো একদম পারফেক্ট। আর এই অক্সিডাইসের সেটটা আছে কালারিংয়ের, এটা মাত্র 100 টাকা দাম। আর এখানে তোমরা যে চেনগুলো দেখতে পাচ্ছ এগুলোর দামও 100 টাকা আছে। আর বেশিরভাগ টাইপে এখন কুন্দনের সেট চলছে, এই কুন্দনের সেটগুলো দারুণ দারুণ লাগছে, কিন্তু প্রাইস মোটামুটি 800 থেকে 900-র মধ্যে আছে। তো বেশিরভাগ জিনিসেই খুব দারুণ একটা দেখতে, আর এই রেড কালার বলো বা গ্রিন কালার, মানে দারুণ দারুণ জিনিস। আমার তো মনেই হচ্ছিলো নিয়ে নেব, বাট আমি সেদিনে দেখলাম অনলাইনে অনেকটা কম দাম আছে, তাই আমি এখান থেকে সেরকম কিছু জিনিস নিইনি। আর যে তোমরা এরপর দেখতে পাচ্ছ যে চেনগুলো আছে, প্রত্যেকটা চেন 100 টাকা দাম আছে, এরপর যদি তোমরা বার্গেনিং করতে পারো 80 টাকাতেও পেয়ে যাবে। আর জুয়েলারি যে সেটগুলো আছে কালারিংয়ের, এই অক্সিডাইসের সেটগুলো দারুণ লাগছে, এক একটার দাম আছে 200, 400, 500 এরকম করে প্রাইস ওরা বলছে। এটা নিউ মার্কেট যেখানে লেখা আছে বিল্ডিংটা, বিল্ডিংটার একদম নিচেই এই দোকানটা, দোকানটার নাম আমার সেরকম কিছু লেখা ছিল না, তাই আমি তোমাদেরকে নামটা আমি বলতে পারছি না, কিন্তু দোকানে কালেকশন খুব সুন্দর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এমনকি এক একটা সেটের দাম বলছিল 2000-3000-এরও এখানে ছিল। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই হারটা, এটার মাত্র 250 টাকা দাম আছে। বিভিন্ন রকমের দামের আইটেম খুব সুন্দর সুন্দর এখানে তোমরা পাবে। আর কানের, কানের তো হলো মেয়েদের স্বর্গ, তো কানের দেখলে কোনো এমন মেয়ে নেই যে থাকতে পারবে না ও সামনেটাই না গিয়ে বা না কিনে। তো আমিও এখান থেকে অনেকগুলো জিনিস কিনেছি, কানের আইটেম খুব সুন্দর ছিল, বাট বেশিরভাগ কানেরই বলতে গেলে কুন্দনের মধ্যে ছিল আর অক্সিডাইসেরও ছিল। আর এই যে কালারিং কানেরগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো মাত্র 100 টাকা থেকে স্টার্টিং হচ্ছে। এখানে একটু কুন্দনের সেটগুলো খুব সুন্দর সুন্দর আছে, ওই যে স্কাই কালারের যে কুন্দনের সেটটা তোমরা দেখতে পাচ্ছ, স্কাই কালার, হ্যাঁ এই সেটটা, এই সেটটা স্কাই কালারটা এত সুন্দর আমার লাগছিলো আমি না কিনে থাকতে পারিনি, কিনে নিয়েছি। আমার তো খুবই সুন্দর কালেকশন লেগেছে, তোমাদের কীরকম কালেকশন লাগছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এখানে বেশিরভাগ কানের আছে 200-400 বিভিন্ন প্রাইস আছে, কিন্তু একটু দাম দর করে নিতে হবে, কারণ এই ভিড়ের সময় ওরা সব জিনিসের দাম একটু বেশি করে বলে আর খুব একটা দাম কমাতে চায় না। বেশিরভাগ সময় তোমরা দেখবে সকাল দিকে যাওয়ার চেষ্টা করবে, কারণ সকালে যদিও একটু হলেও তোমরা বার্গেনিং করতে পারবে, বাট সন্ধেবেলায় আর সম্ভব হবে না, কারণ এতটা বেশি ভিড় এই সময় নিউ মার্কেট। তেরি আসি দে
এখানের যে চেনগুলো দেখতে পাচ্ছ সবগুলো 100 করে, 100 এর নিচে একদমই দাম কমাচ্ছে না, এদের ফিক্সড প্রাইস। আর প্রচুর কানের অপশন তোমরা দেখতে পাচ্ছ, এগুলো মোটামুটি 300 থেকে স্টার্টিং প্রাইস আছে। আর ছাতা থেকে স্টার্ট করে সমস্ত কিছু এখানে কিনতে পাওয়া যায়, হেয়ার এক্সারসাইজ মানে সমস্ত কিছু, এমন কিছু নেই যে তোমরা নিউ মার্কেটে পাবে না। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ নো স্পিনগুলো একদম ছোট ছোট, নো স্পিনগুলো আমার খুব ভালো লাগে। এখানে ব্যাগের প্রাইস খুবই কম আছে, অনলি 300 থেকে ব্যাগের প্রাইস স্টার্টিং আছে। সব কিছুর কোম্পানি ডুপ্লিকেট এখানে পেয়ে যাবে, ডুপ্লিকেট ছাড়া তো অরিজিনালের এত কম দাম হতে পারে না। তো এখানের ব্যাগের কালেকশন খুবই ভালো ভালো আছে, কালারিং। এরপর চলে এসেছি শ্রীরাম মলে, শ্রীরাম মলে ঢুকছি। এরপর আমার তো শ্রীরামের ভেতরে ব্যাগের কালেকশন খুব ভালো লাগে, যেটা একদম গ্রাউন্ড ফ্লোরে আছে। ব্যাগ চয়েস হয়ে গেল, তো ব্যাগ নিলাম, এখানে তোমাদেরকে দেখাবো। ঠিকই আছে, বাট ব্যাগের প্রাইস আগের থেকে অনেকটা বেড়েছে, কারণ আমি এই দোকানে মোটামুটি 4 বছর ধরে কন্টিনিউ নিচ্ছি। বাট এবার আমার মনে হলো যে দামটা একটু বেশি বলছে বা বেড়েছে এরকম কিছু, বাট তোমরা শ্রীরামের একদম গ্রাউন্ড ফ্লোরে। এখানে মেকআপের সমস্ত কিছু আইটেম তোমরা পেয়ে যাবে, তো যতক্ষণ না ইউজ না করছো বুঝতে পারবে না এরা মানে এই প্রোডাক্টগুলো কী রকম। বাট প্রাইস মোটামুটি খুবই রিজনেবল, লিপস্টিকগুলো মাত্র 50 টাকা থেকে স্টার্টিং হয়েছে। এই লাটকেনগুলো 100 থেকে স্টার্ট, আমি 2 পিস নিয়েছি তাই আমার 200 পড়েছে। এইগুলো ফিক্সড প্রাইস, মানে প্রাইস কমা বাড়া কিছু হয় না, একদম ফিক্সড। এই দোকানের কুর্তির কালারগুলো খুব সুন্দর সুন্দর ছিল, আর প্রাইস খুবই রিজনেবল, অনলি 350 থেকে স্টার্ট হচ্ছে। আর প্রত্যেক কুর্তির 6টা 8টা করে তোমরা কালার পেয়ে যাবে, আর যেরকম সাইজ বলবে সেই সাইজেই তোমরা পেয়ে যাবে। এখানে বাচ্চাদের সমস্ত কিছু জুতো পাওয়া যায়, দেখুন কি পুচকি পুচকি, দারুণ লাগছে জুতোগুলো। আইয়ে আইয়ে, 250 300 400 আইয়ে। এখানে সব প্রাইসগুলো 350 করে আছে, প্রত্যেকটা ড্রেস 350। আর ছোট ছোট যে ড্রেসগুলো আছে মানে টপসের যে এই টপসগুলো আছে 300 করে, আর যেগুলো লং আছে সেইগুলো আছে 350 করে। কালেকশন ভালো আছে, শুধুমাত্র তোমাদের একটু টাইম নিয়ে এসে খুঁজতে হবে। আর ये वाला कितना है? ये वाला कितना है भैया? अरे समझाइए। और एक का दे दे, कम हो जाएगा। এখানে চুড়ির কালেকশন খুব সুন্দর সুন্দর তোমরা দেখতে পাচ্ছ, চুড়ি ছাড়াও এখানে বালাও আছে। তো এই সব কিছুর প্রাইস মোটামুটি 200 থেকে স্টার্ট, এই বালাগুলো তোমরা 200 এর মধ্যেই পেয়ে যাবে। এই শুগুলোর প্রাইস প্রত্যেকটার আলাদা আলাদা আছে, তাছাড়াও ট্রেন্ডিং যে জুতোগুলো এখন চলছে সেগুলো তোমরা এখানে 500 মধ্যে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কী রকম লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও, আর আমি এখান থেকে কী কী শপিং করেছি সেটাও তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে জানাবো। আজকের জন্য বাই বাই।